ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইকেন্ড গেটওয়েজ। আমি সন্দীপন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন কিছু ট্যুরিস্ট স্পট। বাট আজকে আমরা কোনো ট্যুরিস্ট স্পটে যাইনি বা যাচ্ছিও না। আজকে আমরা বেসিক্যালি যেখানে যাচ্ছি বা এসে পৌঁছেছি বলতে পারেন, সেটা হচ্ছে বাঁকুড়ার একটি বিয়েবাড়ি। বিয়েবাড়ি বলতে, আমরা তো শহরাঞ্চলের মানুষ, তো শহরের বিয়ে আমরা সকলেই হয়তো দেখেছি, কিন্তু গ্রামের বিয়ে অনেকেই হয়তো আমরা দেখে উঠতে পারিনি বা সেই সৌভাগ্য আমাদের হয়নি। তো আমাদের সেই সৌভাগ্য হয়েছে এবং একটি গ্রামের বিয়ে আমরা এখানে এসেছি সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে, এবং সেখানেরই কিছু ক্লিপিংস আমরা তৈরি করছি আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো চলুন সেই বিয়েবাড়িতে যাওয়া যাক এবং দেখা যাক গ্রামের বিয়ে কীরকম হয়। এটা বাঁকুড়া জেলার একটি বিয়ে এবং বাঁকুড়া জেলার বিয়ে কীরকমভাবে সেখানকার মানুষেরা উপভোগ করে। শহরের বিয়ে নয় গো, এ হলো গ্রামের বিয়ে। চারপাশে গাছপালা, ফাঁকা মাঠ, সবুজ ক্ষেত আর পাখির ডাকে মুখর মুক্ত প্রকৃতির কোলে ছড়িয়ে ছিটিয়ে বসেছে বিয়ের আসর। এ বাড়িরই ছেলের বিয়ে, রাতে বিয়ের লগনসা, সকাল থেকেই সাজো সাজো রব বরের বাড়িতে। দুই নরনারীর সারা জীবনের জন্য গাঁটছড়া বাঁধার পালা। এত বড় মঙ্গল কর্মে সকলের আগে চাই দেবতার আশীর্বাদ, তাই গৃহলক্ষ্মীরা দল বেঁধে সকাল সকাল ভিটের মন্দিরে বিরাজিত কুলদেবতার থানে গায়ের হলুদের উপকরণ নিয়ে হাজির। দেবতাকে প্রণাম নিবেদনের পাশাপাশি পরস্পরের শুভেচ্ছা ও সহযোগিতার প্রত্যাশায় পরস্পরকে চলছে পান নিবেদন। ছেলের মা তো আছেন, আছেন নিকট আত্মীয়ের দল, আছেন গ্রামের মেয়েরাও। বিয়ে বাড়ি বলে কথা একটা কাজ, নানা কাজে সকলে ঘুরছে এদিক ওদিকে। সুন্দর করে সাজানো হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠানের মঞ্চ। বর এসে বসে পড়েছে তার নির্দিষ্ট আসনে, পুরোহিত মশাইও রেডি, অপেক্ষা করছেন কখন গায়ে হলুদের উপকরণ নিয়ে ব্যান্ড নিয়ে গ্রামের পরিক্রমা করে এসে পৌঁছাবে মেয়েরা। বলতে বলতেই তারা হাজির। বরের মা দেবতার আশীর্বাদ মাথায় করে ব্যান্ডের বাদ্যের তালে তালে পা ফেলে এগিয়ে যাচ্ছেন অনুষ্ঠান মঞ্চের দিকে। মেয়েরা হাতে হাতে গুছিয়ে রাখছেন উপকরণ। এর মধ্যে বরের পাশে নিদবড় এসে বসেছে। পুরোহিত তাদের গায়ে হলুদ ছোঁয়ানোর পর এবার মায়ের পালা। মা হলুদ মাখাচ্ছেন বরের গায়ে। মুখের সামনে আয়না ধরে যত্ন করে আঁচড়ে দিচ্ছেন চুল। চারপাশে হুড়োহুড়ি করছে মেয়ে পুরুষের দল, চলছে মোবাইল ফোনে ফটো তোলার ধুম। চারপাশে ঢেউ তুলে বইছে আনন্দ, দেখতে দেখতে খুশিতে ভরে যাচ্ছে আমাদের মন। ভাবছি কখন বিকেল গড়াবে, সেজে গুজে আমরাও যে বরযাত্রী হয়ে বরের সঙ্গে যাব মেয়ের বাড়িতে। স্বচক্ষে দেখব দুহাত কেমন চার হাত হয়ে জুড়ে যাচ্ছে। গ্রামের বিয়ে মানে গ্রামের সকলের বিয়ে, সকলেরই নেমন্তন্ন, তাই তাদের আপ্যায়নের জন্য প্যান্ডেলের এক কোনায় বসেছে রান্নার আসর। কোমরে গামছা বেঁধে কড়ায় হাতা নাড়ছেন রাঁধুনির দল। নাক টেনে আমরাও আস্বাদন করছি রান্নার মন মাতানো সৌরভ। বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে, এবার বিয়ের আসরে যাত্রার পালা। সেজে গুজে টোপর মাথায় ঘর থেকে বর বেরিয়ে এসেছে, প্রণাম করছে গুরুজনদের, মাথায় করে নিচ্ছে তাদের আশীর্বাদ। বারান্দা ঘুরে বাড়ির গেট পেরিয়ে এসে বসেছে ফুল আর আলো দিয়ে সুন্দর করে সাজানো গাড়িটিতে। সামনে অনেক দায়িত্ব, অনেক ধকল, তাই বাড়িয়ে দেওয়া মিষ্টি আর জল খেয়ে চাঙ্গা হয়ে নিচ্ছে। চারপাশে ঘন ঘন বাজি ফাটছে, আলোর রোশনাইয়ে বরের নতুন জীবনের পথ আলোয় আলো করে তাকে স্বাগত জানাচ্ছে আনন্দিত গ্রামবাসী। গাড়িতে বরের অমূল্য টোপরখানা যত্ন করে সামলে অবাক হয়ে বসে দেখছে মিষ্টি মেয়ে। এই তো বরের গাড়ির পিছু পিছু আমরা এসে পৌঁছেছি বিয়ের আসরে। আরে বা, জব্বর আলো দিয়ে সাজানো হয়েছে তো বিয়েবাড়ি। গাড়ি থেকে নেমে আমরা হাঁটছি সেদিকে, সঙ্গে চলছে আমাদের ব্যান্ড। আমাদের দেখেই এগিয়ে এলো দেশি ঢাক আর তাসা। বরের ব্যান্ডের সঙ্গে দেশি বাজনার দুরন্ত যুগলবন্দি শুরু হয়ে গেল। বাজনার তালে তালে নাচতে নাচতে আমরা চলে এলাম ছাদনাতলায়। বিয়ে দেখবে বলে চারপাশে সাগ্রহে গোল হয়ে বসেছে মেয়ের বাড়ির লোকজন। বরকে বরণ করে তারা বসিয়ে নিয়েছে নিজেদের মধ্যে। শুরু হয়েছে বিয়ে। গাঁটছড়া বাঁধা, সিঁদুরদান পর্ব, মালা বদলের পাট চুকলে
পাশাপাশি বসেও দাঁড়িয়ে ফটো শেষানো হলো। দেখতে দেখতে বরকনের উদ্দেশ্যে বুক ভরা শুভেচ্ছা নিয়ে মনে মনে বললাম, শুভ হোক, সুন্দর হোক, নির্মল হোক তোমাদের জীবন, সমস্ত জীবন কাছাকাছি থেকো, পাশাপাশি থেকো, বুক দিয়ে দুজন দুজনকে আগলে শত শরৎ পরস্পরের সান্নিধ্য সুখে যাপন করো, তোমরা সুখী হও। বিয়ের মঞ্চ থেকে এবার আমাদের প্রকৃতি মায়ের মঞ্চে গিয়ে উপস্থিত হওয়ার পালা। আমরা চলেছি লাল মাটির দেশের বিখ্যাত আকর্ষণ শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। যেতে যেতে ডান পাশে গভীর অরণ্য দেখে নেচে উঠল আমাদের মন। গাড়ির মুখ ঘুরিয়ে ঢুকে পড়লাম অরণ্যের গভীরে। শাল পলাশ দেবদারুর ছায়ায় ছায়ায় লাল মাটির পথ ধরে চলেছে আমাদের গাড়ি। সামনে ফাঁকা জায়গা দেখে গাড়ি দাঁড় করিয়ে নেমে ঘুরে ঘুরে দেখছি জঙ্গল। মন ভরে উঠছে আনন্দে। বন দেখা সেরে পিচের রাস্তায় উঠে আবার গাড়ি ছুটিয়ে দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। চারপাশে জনবিরল উষর ধূসর প্রান্তর অতিক্রম করে বেশ কিছুটা যাওয়ার পর দিগন্তে মাথা তুললো শুশুনিয়া পাহাড়। গাড়ি দাঁড় করিয়ে অপলকে দেখতে লাগলাম সুগোল সুন্দর মাথাওলা পাহাড়। পূর্বঘাট পর্বতমালার অন্তর্গত রাড়ের দ্বিতীয় উচ্চতম পাহাড় শুশুনিয়া। দূরত্ব বাঁকুড়া শহর থেকে ছাতনা রোড হয়ে মাত্র 33 কিলোমিটার। গাড়ি চলে এলো গাছের ছায়ায় ভরা পাহাড়ের পদতলে। তপোবনের মতো সুন্দর ও কোলাহলমুক্ত পরিবেশে চারপাশে নানান দোকান সাজিয়ে বসে আছে দোকানিরা। ডোগরা শিল্প ও পাথরের কাজে শুশুনিয়ার পরিচিতি আছে। যেতে আসতে স্থানীয় শিল্পীদের ছেনির আঘাতে গড়ে ওঠা শিল্প অবয়ব দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়তে হয়। পর্বতারোহীদের পাহাড়ে চড়া ট্রেনিংয়ের স্পট হিসাবে প্রসিদ্ধ শুশুনিয়ায় ঔষধি গাছপালা সংরক্ষণশালা ছাড়াও রয়েছে এক প্রাকৃতিক ঝর্ণা। সারা বছর ধরেই তোড়ে জল বেরোয় এখান থেকে। কিছুকাল আগে কিছু দূরে এই রকম আরও একটি ঝর্ণার উদ্গম হওয়ায় ঝর্ণার জল শুকিয়ে যাচ্ছে দেখে স্থানীয় প্রশাসন তা বন্ধ করে দিয়েছেন। স্নানের জন্য নিচেটা বাঁধিয়ে পাকা ব্যবস্থা করে দিয়েছেন তারাই। ঝর্ণা থেকে জল বেরিয়ে নালার আকারে কিছু দূরে যাবার পর আবার মাটির ভেতরে মুখ লুকিয়েছে। অরণ্যের ছায়ায় ছায়ায় ভাবগম্ভীর পরিবেশে অবস্থিত এখানকার মন্দিরগুলি দেখে মনে হয় চোখ বুজে বসে পড়ি, দেবতার উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করে প্রাণমন পবিত্র করি। এখানে খোলা মন্দির যেমন আছে, পাকা মন্দিরও আছে, ঝকঝকে তক্তকে সাজানো গোছানো। সকাল বিকেল নিত্য পুজোও হয় এখানে। পুজো দিতে চাইলে পুরোহিত মশাইও এক ডাকে উপস্থিত হয়ে যান। ঝর্ণার পাশ দিয়ে দুপাশে গাছপালা ঝোপ জঙ্গল আর উদ্যত পাহাড়ের দুর্গমতাকে সরল করে পথ করে দেওয়া হয়েছে পাহাড়ে চড়া। শরীরে কুলালে রয়ে বসে ঘন্টা দেড়েকের চেষ্টায় উঠে যান কম বেশি 1500 ফুট উচ্চতার পাহাড়ের শীর্ষে। ওপর থেকে দিগন্তব্যাপী রক্তমৃত্তিকার দেশ স্বাগত জানাবে আপনাকে। উল্টো দিক দিয়ে নামার পথে পাহাড়ের গায়ে উৎকীর্ণ সুপ্রাচীন শুশুনিয়ার লিপি নিদর্শন দেখে আসতে ভুলবেন না। শান্ত ও মনোরম প্রকৃতির আতুরঘর শুশুনিয়ায় থাকার জন্য আগে ইউথ হোস্টেল ছিল একমাত্র ভরসা। পরে তা অব্যবহার্য হয়ে পড়লে কয়েকটি হোটেল গড়ে উঠেছে। এক রাত থেকে পাহাড়ে রাতের সৌন্দর্য উপভোগ করে মাতাল করা প্রকৃতির গন্ধে স্মৃতির ভাঁড়ার পূর্ণ করে একেবারে পরের দিনও ফেরা যায়। ফেরার পথে পাহাড়কে বিদায় দিতে দিতে আমরা যেমন ভাবছি, আপনিও কি ঠিক তেমনই ভাবছেন, এক রাত থেকে গেলে মন্দ হয় না? Oh, oh, oh.